নমস্কার বন্ধুরা, চৈতালি রেশেলে আপনাদের সবাইকে অভিনন্দন। আজ আমি র ম্যাঙ্গো সোডার রেসিপিটা নিয়ে এসেছি। কিভাবে তৈরি করছি তাহলে আসুন দেখে। এখানে আমি 2 টেবিল স্পুন সবজা সিড নিয়েছি। সেই সিডটাকে আমি জল দিয়ে 20 মিনিট ভিজিয়ে রাখছি। এখানে আমি একটা প্লেট নিয়েছি। এবার এই প্লেটের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এবার চিনি আর লঙ্কা গুঁড়োটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনি আর লঙ্কা গুঁড়োটাকে মেশানো হয়ে গেছে। এবার আমি একটা পরিষ্কার গ্লাস নিলাম। এবার গ্লাসের যে গোল অংশটা আছে সেটা আমি এর মধ্যে খুব ভালোভাবে ডিপ করিয়ে নিচ্ছি। দেখুন, খুব ভালোভাবে গ্লাসের মধ্যে চিনি আর লঙ্কা গুঁড়োর মিশ্রণটা মাখানো হয়ে গেছে। এরপরে আমি নেক্সট স্টেপে আসছি। এখানে আমি মিক্সিং জার নিয়ে নিয়েছি। এবার এই মিক্সিং জারের মধ্যে আমি একটা কাঁচা আমকে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে রেখেছি, সেই কাঁচা আমটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদা, টুকরো করে কেটে রেখেছি সেই আদা কুচি। এবার এর মধ্যে দেব 2 টেবিল স্পুন মিষ্টি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন জল। এবার বাটির ঢাকনাটাকে বন্ধ করে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন, ব্লেন্ডটা করা হয়ে গেছে, ঠিক এরকম ব্লেন্ড হয়েছে। এরপরে আমি নেক্সট স্টেপে আস। এবার আমি গ্লাসটা নিয়ে নিয়েছি। সবজা সিডটা খুব ভালোভাবে ভিজে গেছে। এবার আমি গ্লাসের মধ্যে সবজা সিডটা প্রথমে দিয়ে দিলাম। 3-4টে বরফের কিউব। এবার ব্লেন্ড করা আমের পিউরিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রোস্টেড জিরে গুঁড়ো। এবার সব শুদ্ধ একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দেব সোডা ওয়াটার। এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি রোস্টেড জিরে গুঁড়ো। তৈরি হয়ে গেল কাঁচা আমের সফট ড্রিঙ্কস। এইভাবে বাড়িতে র ম্যাঙ্গো সোডা দিয়ে সুন্দরভাবে তৈরি করে ফেলুন একটা ড্রিঙ্কস, যা তৃপ্তি দেবে অপরিসীম। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব ভালো থাকবেন।